লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। এই পর্বে বিষয় হলো বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা, ব্রতের নিয়ম সবটাই জানবো এই ভিডিওতে। ভিডিওতে যাবো, যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। হরিশ মঙ্গলবারে ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে পালন করে সে সুখে থাকে, তার কোনো দিন কোনো বিপদ আপদ হয় না, কোনো দিন তাকে চোখের জল ফেলতে হয় না। এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনই সমান ফল লাভ করে। হরিশ মঙ্গলবারে ব্রত কুমারী ও সধবা সবাই পালন করতে পারে। এই ব্রত পালন করলে উপবাসে থাকতে হয়, পূজার পর ব্রত কথা শুনে তবেই ব্রত ভঙ্গ করতে হয়। হরিশ মঙ্গলচণ্ডী পূজার উপকরণ ফুল, তুলসী পাতা, দূর্বা, আলো চাল বা আতপ চাল, কাঁঠালি কলা, মঙ্গল ঘট আর আম পাতা। হরিশ মঙ্গলচণ্ডী ব্রত কথা। এক বামুনের বউ আর এক গোয়ালের বউ সই পাতিয়েছিল। বামুনের বউ বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারে ব্রত পালন করতেন আর ব্রত কথা শুনতেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় তার সুখের সীমা ছিল না। গোয়ালার বউ তাকে এই ব্রত করতে দেখে একদিন সে জিজ্ঞাসা করলো, সই এই ব্রত করলে কি হয়? বামুনের বউ তখন বলল, এই ব্রত করলে চিরকাল সুখে থাকা যায়, কোনো দিন চোখের জল পড়ে না। গোয়ালার বউ বলল, তবে আমিও এই ব্রত করব, তুমি ব্রতের নিয়ম বলে দাও। বামুনের বউ বলল, তুমি গোয়ালার বউ, তুমি কি এই ব্রত পালন করতে পারবে? তোমার এই ব্রত করে কোনো কাজ নেই। গোয়ালার বউ তো নাছোড়বান্দা হয়ে বলল, আমি অবশ্যই এই ব্রত করব। বামুনের বউ কি আর করে, সইকে সব ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলো। প্রথমবার যে মঙ্গলবারে ব্রত করলো সেই দিন সে উপোস করে রইল। বামুনের বউ নিজের ব্রত সেরে গোয়ালার বউয়ের ব্রত দেখতে এলেন। দেখলেন যে সই ঠিকমতো নিয়ম ব্রত সেরে কথা বলছে। তিনি নিজ বাড়িতে একবার কথা বলেছেন, আবার গোয়ালার বউয়ের সঙ্গে বসে কথা শুনলেন। গোয়ালা বউ দু তিনবার এই ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো, তার সংসার ধনে জনে ভরে উঠল, সুখের আর সীমা রইল না। এতদিন গোয়ালার বউ দুধ দই বেচে জন্মজুর খাটিয়ে যে দুপয়সা রোজগার করে আনত, তাতেই গোয়ালার বউর কোনো রকম সংসার চলত। কাজেই হঠাৎ এত সুখ তার সহ্য হলো না, কাঁদতে তার বড় ইচ্ছা হলো। একদিন বামুনের বউয়ের কাছে গিয়ে গোয়ালার বউ বলল, সই বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে। বামুনের বউ তো শুনে অবাক, তারপর বললেন, আমি তো তখনই বলেছিলাম এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গোয়ালার বউ কিছুতেই বুঝতে চাইল না। সে বলল, না কাঁদলে আমি স্থির থাকতে পারছি না, প্রাণ হাঁপিয়ে উঠেছে। বামুনের বউ বলল, যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয় তবে এক কাজ করো, দুলুদের ঢেকে শালের চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতে বেলায় তুলে আনো, তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমাকে গালিগালাজ করবে, তাই শুনে তোমার মনে দুঃখ হবে, তখন তুমি কাঁদতে পারো। তেমনই কথা তেমনই কাজ, কিন্তু তার উপর যে মা মঙ্গলচণ্ডীর কৃপা রয়েছে, সেই লাউ তুলে নিয়ে আসতে তার চারগুণ লাউ কুমড়োতে মাজা ভরে গেল। দুলেরা সকালবেলা উঠে তো অবাক হয়ে রইল, খোঁজ নিয়ে জানতে পারলো গোয়ালার বউ হাত লেগে এমন স্ত্রী হয়েছে। তখন তারা ভাবলো, ইনি তো সামান্য বউ নয়, ইনি স্বয়ং মা লক্ষ্মী ঠাকুর। তারপর তারা ঝুড়ি পড়ে নিজেরা গোয়ালার বউয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে গেল। গোয়ালার বউয়ের কান্না আর হলো না, সে আবার বামুনের বউয়ের কাছে গিয়ে বলল, সই তোমার কথা মতো কাজ করে তো আমি কাঁদতে পারলাম না। বামুনের বউ বললেন, তবে আর এক কাজ করো, আজ রাজবাড়িতে একটি হাতি মরে গেছে, সেটা হাতিশালে পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদো গিয়ে। গোয়ালার বউ তাই করলো, কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর পর্যন্ত সুস্থ হয়ে গেছে, হাতির গায়ে তার হাত লাগা মাত্র হাতি বেঁচে উঠল। এই খবর দেশময় ছড়িয়ে পড়ল, লোকে বলাবলি করতে লাগলো, ইনি তো সামান্য বউ নয়, ইনি হলেন মা
সাক্ষাৎ ভগবতী। এই খবর যখন রাজা শোনেন, তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপা মানিক মুক্তা কত কি বোঝাই করে গোয়ালার বইয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গোয়ালার বইয়ের কান্না আর হলো না, কেবল সুখী বাড়তে লাগলো। সে আবার বামুনের বইয়ের কাছে গিয়ে বলল, সই তোমার কথা মতো কাজ করে কেবল আমার সুখী বেড়ে যাচ্ছে, এখন এমন একটা উপায় বলে দাও না যাতে খানিকটা কাঁদতে পারি। এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিচ্ছি, তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো, মেয়ে জামাই বাড়ি বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও, সেই লাড্ডু খেয়ে মেয়ে জামাই সবাই মরে যাবে আর তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালার বহু তাই করলো, বাড়ির চাকর দিয়ে লাড্ডু তৈরি করে মেয়ে জামাই বাড়ি পাঠিয়ে দিল। বৈশাখ মাস, রোদে ভয়ানক তেজ, পথ চলে চাকরটার জল তেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে লাগলো। এমন সময় মা মঙ্গলচণী ভাবলেন যে আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষে লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে, তার চোখে জল পড়বে, যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখে জল পড়ে তবে তো আমার ব্রত করার কোনো মাহাত্ম্যই থাকবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী হাঁড়ির গায়ে নিজ পদ্মহস্ত বুলিয়ে দিলেন। ভৃত সন্ধ্যাবেলায় মেয়ে জামাই বাড়িতে গিয়ে পৌঁছালো। চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিয়ে গোয়ালার বউ এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তা দিকে তাকিয়ে রয়েছে, যেই কারো কুসংবাদ পাবে অমনি তিনি কাঁদতে আরম্ভ করে দেবেন। এমন সময় দেখলেন চাকরটা হাসতে হাসতে বাড়ি ফিরছে, কান্নার সুরে ওগো মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বলল, তুমি অমন করছো কেন গো, তেনারা তো সকলে ভালোই বলেছে, তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমায় রাহা খরচও দিলেন। শুনে গোয়ালার বহু না রাম না গঙ্গা কিছুই বললেন না, ঘুম হয়ে বসে রইল। না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। সে তখন আবার বামুনের বইয়ের কাছে ছুটে গিয়ে বলল, সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে, তুমি শিগগিরই যদি এমন একটা উপায় না করে দাও যাতে আমি প্রাণ ভরে কাঁদতে পারি তাহলে আর কিছুতেই বাঁচতে পারবো না। বামুনের বউ এবার বড়ই বিরক্তি হলো, খানিক ভেবে বললেন, হ্যাঁ এবার আমি একটা ভালো মদ্রক ঠাউরেছি, এ আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে বেড়ে খেয়ে নেবে, ব্রত থাকবে না। গোয়ালা বউ তাই করলো, ব্রত আর সেই দিন করলো না। ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। সেই দিন তার স্বামী মরে গেল, ছেলে মরে গেল, জামাই মেয়ে মরে গেল, গরু বাছর মরে গেল, ধান চালে গোলায় আগুন লেগে গেল, যেখানে যা হয়েছিল সব যেন কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে এবার কাঁদবার সুযোগ পেয়েছে, কাঁদবার জন্য সে অস্থির ছিল, সে দিন রাত এবার হাহা করে বুক চাপড়ে মাথা ফুড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নেই, সাত দিন সাত রাত অবিরাম কান্না করতে লাগলো। আজ মঙ্গলবার আর দিন ভোর হয়, এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো, হে মা হরিশ মঙ্গলচণ্ডী আমার একই করলি মা। যেই মুখ থেকে এই কথা বেরোলো অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বিস্তরে আশা বাড়ি নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বলল, তুই না কাঁদবার জন্য তোর শোয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি, তোকে জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবু তোর স্বাদ হলো কাঁদবার, তা কি করবো বল, তোর কতদিনের স্বাদ প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত শুধু কাঁদ। গোয়ালা বউ তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল, মা তুমি রক্ষে করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের মুখ কতদিন দেখিনি, যাতে আবার সব ফিরে পাই তাই করো মা। মা হরিশ মঙ্গলচণ্ডীর দয়া হলো, তিনি গোয়ালার বউকে বলল, আজ মঙ্গলবার, এক্ষুনি আমার ব্রত কর, তারপর সেই ঘটের জল নিয়ে সকলে গায়ে ছিটিয়ে দিবি, তাহলে সকলেই বেঁচে উঠবে, আর কখনো বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিস নি, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিস নি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গোয়ালা বউ তখন স্নান সেরে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলো আর নিজে ব্রত কথা বলল। ব্রত শেষ ঘটের ফুল দিয়ে জল ছিটিয়ে দিল, দেখতে দেখতে সকলে বেঁচে উঠলো, যেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো। সেদিন মহানন্দে গোয়ালার বউ বামুন ভোজন করালে, আবার নিয়মিত ব্রত করতে লাগলো। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় দিন দিন তার আবার শ্রীবৃদ্ধি হতে লাগলো। জয় মা হরিশ মঙ্গলচণ্ডী দেবী, জয় লাইফ ইট মাই মধুসূদন চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।